বিএল সরকারি উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জের দলনেতা মোহাম্মদ শাফিন জুবায়েরকে আহ্বান জানাচ্ছি। প্রিয়, ফুল নিয়ে খেলবার দিন নয় অত্ত, ধ্বংসের মুখোমুখি আমরা, চোখে আর স্বপ্নের সেই নীলমদ্দ, কাঠফাটা রোদ শেখে চামড়া। আজ যখন কাঠফাটা রোদ শেখে চামড়ার হাড্ডিসার কৃষক এক বুক স্বপ্ন নিয়ে আশায় বাঁধ পেঁধেছে, কৃষিভিত্তিক প্রযুক্তিকে কেন্দ্র করে আমরা একটি আধুনিক বাংলাদেশের কল্পনা করছি, ঠিক সে জায়গাটিতে কৃষিভিত্তিক প্রযুক্তি আমাদের অর্থনীতির ভিত্তিকে মজবুত করে ধরে রাখবে, আমাদের দুঃসময় পাশে থাকবে, ঠিক সেই প্রেক্ষাপটটিতে আজকের বিতর্কের মঞ্চে বিতর্কের নির্ধারিত বিষয়বস্তু তথ্য প্রযুক্তির চেয়ে কৃষিভিত্তিক প্রযুক্তি আমাদের উন্নয়নকে অধিক ত্বরান্বিত করতে পারে, মাননীয় সভাপতি পক্ষে অবস্থান করছি। লক্ষ্য করুন, আজকে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা, তিনি যে হাইটেক পার্কগুলোর কথা বলেছেন সেগুলো কিন্তু তথ্য প্রযুক্তির বাস্তবায়নের জন্য নির্মিত অবকাঠামো, সেগুলো তথ্য প্রযুক্তির সাহায্যে নির্মিত অবকাঠামো না। অর্থাৎ মাননীয় সভাপতি, এক্ষেত্রে তথ্য প্রযুক্তির কোনো অবদান নেই। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, এর পরবর্তীতে তিনি বন্টন ব্যবস্থাপনা কৃষক থেকে শুরু করে একজন ভোক্তা পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে বলেছেন যে আজকে সেটি পৌঁছাচ্ছে না, আমরাও মেনে নিচ্ছি। মাননীয় সভাপতি, আজকে আমার কৃষকদের অবস্থান একেবারেই পরিবর্তিত হয়নি, কিন্তু তাতে আজকে তথ্য প্রযুক্তি কী অবদান রাখতে পারে সেটি তিনি স্পষ্ট করে জাননি। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, প্রতিপক্ষ যে বিতর্কটি করছেন সেটি তথ্য প্রযুক্তিকে নিয়ে, আমরাও বিতর্ক করছি কৃষি প্রযুক্তি নিয়ে। প্রতিপক্ষ যারা উচ্চভিলাষী মানুষ রয়েছে, যারা আজ ধনী হয়েই আছে, তাদেরকে আরও বেশি ধনী করতে চাচ্ছে। কিন্তু মাননীয় সভাপতি, আমরা কী চাইছি? আমরা চাইছি কৃষিভিত্তিক প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে যারা যে নিম্নবিত্ত কৃষক, যারা আজ খেতে পায় না, যারা আজ মধ্যবিত্ত, তাদের উন্নয়ন ঘটাতে। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি লক্ষ্য করুন, বাংলাদেশের 82% মানুষ গ্রামে বসবাস করে, শ্রমশক্তি 40.6% সরাসরি কৃষির সঙ্গে নিযুক্ত। আমাদের দেশের অন্তত 80% মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির উপর নির্ভর করে। অর্থাৎ মাননীয় সভাপতি, এই বাংলাদেশটি হচ্ছে গ্রাম প্রধান কৃষি প্রধান বাংলাদেশ। যদি বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন ঘটাতে হয়, আবার কী করতে হবে? ওই গ্রামগুলোর উন্নয়ন ঘটাতে হবে। গ্রামগুলোর উন্নয়ন কীভাবে হবে? কৃষির মাধ্যমে। কৃষির উন্নয়ন কীভাবে হবে? কৃষি প্রযুক্তির মাধ্যমে। মাননীয় সভাপতি, আজকে কৃষি প্রযুক্তি ব্যতীত এই উন্নয়নটি সম্ভব নয়। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, কে তারা বলে গিয়েছেন ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের মাধ্যমে তথ্য প্রযুক্তির নতুন কর্মক্ষেত্র সৃষ্টি করেছে। যে বাংলাদেশের পরিসংখ্যান বলছে 25,000 নিবন্ধিত ফ্রিল্যান্সার রয়েছে, এবং অনিবন্ধিত যারা নিয়মিত ফ্রিল্যান্সিং করে না এমন সংখ্যাটি 4-5 লাখ। শিক্ষিত বেকারের সংখ্যা কত? 26,77,000। ঠিক সেই জায়গাটিতে এই 25,000 নিবন্ধিত ফ্রিল্যান্সারের সংখ্যাটি অতি নগণ্য। এবং মাননীয় সভাপতি, আমরা খুব স্পষ্ট করে বলতে চেয়েছি যে সেই তথ্য প্রযুক্তি গ্রহণের জন্য যে মানসিকতার পরিবর্তন দরকার সেটি আমরা আজও অর্জিত করতে পারিনি। মাননীয় সভাপতি, সেটির জন্য একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া দরকার। যে প্রশিক্ষণগুলো সরকার দিতে যাচ্ছে হাইটেক পার্কের মাধ্যমে, সেটি সমাজ কর্তৃক স্বীকৃত হতে একটু দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন, সেটি সামাজিকভাবে স্বীকৃত হতে হবে। কিন্তু মাননীয় সভাপতি, কৃষি আমার অস্তিত্বে গেঁথে আছে, আমি কৃষির কথাগুলো জানি, আমার এর জন্য ফলাফল পেতে কষ্ট ভোগ করতে হবে না। মাননীয় সভাপতি, আজকে প্রতিপক্ষের সঙ্গে তথ্যভিত্তিক প্রযুক্তির উন্নয়ন আমাদের উন্নয়নকে বেশি ত্বরান্বিত করতে পারে, সহমত পোষণ করতাম যদি আমার দেশটি মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা কানাডা কিংবা ফিনল্যান্ড কিংবা মাননীয় সভাপতি সিঙ্গাপুরের অবস্থানে থাকতো, যে দেশে মাত্র 113.8 হেক্টর কৃষি জমি রয়েছে। কিন্তু মাননীয় সভাপতি, আমার দেশটি হচ্ছে কৃষি প্রধান বাংলাদেশ, যে দেশে 85.88 লক্ষ হেক্টর আবাদি জমি। মাননীয় সভাপতি, শুধু আবাদি জমি বললে ভুল হবে, বলতে হবে উর্বর আবাদি জমি। মাননীয় সভাপতি, আজকে আমরা মৎস্য উৎপাদনের চতুর্থ, পাট উৎপাদনে আমরা সমুদ্রে প্রথম এবং রপ্তানিতে দ্বিতীয়, চা উৎপাদনে আমরা চতুর্থ এবং আলু উৎপাদনে অষ্টম। অপরদিকে যদি আমরা তথ্য প্রযুক্তির বিষয়টি লক্ষ্য করি, সেখানে ইউএন আইসিটি ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান 115তম। মাননীয় সভাপতি, অর্থাৎ তথ্য প্রযুক্তি আমাদের শক্তিমত্তার জায়গা নয়। মাননীয় সভাপতি, আমাদের শক্তিমত্তার জায়গাটি হচ্ছে ওই কৃষি, যে কৃষি ঔপনিবেশিক শাসনামল থেকে শুরু করে আজকের 2020 সালে বাংলাদেশের অস্তিত্বকে ধরে রেখেছে, অর্থনীতিকে মজবুত করে রেখেছে। মাননীয় সভাপতি, আমার কৃষি ব্যতীত অন্য কিছুর উপরে লক্ষ্য করে আসলে সামগ্রিক উন্নয়নটি সম্ভব নয়। আজকে লক্ষ্য করুন চীনের বিষয়টি, চীন তখন 2018 সালে তাদের জিডিপি প্রবৃদ্ধির সর্বনিম্ন হারে পৌঁছে গিয়েছিল 28 বছরের মধ্যে। ঠিক পরদিন তারা প্রেস ব্রিফিং করে জানালো কৃষির সংস্কার নীতি চালু করবে তারা, তারা কৃষি প্রযুক্তির মাধ্যমে কৃষকদের অবস্থার আরও উন্নীত করতে চায়। ঠিক সে জায়গাটিতে আমরাও চাই উন্নয়ন বাংলাদেশের। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে।